এই কথা বলতে যায় 4 মাস 2 দিন জেল খাটছে। আর অধিকাংশ এ দেশের মানুষ কোনো না কোনো পীরের মুরিদ হয়ে বসে আছে। আর এই পীরগুলো, মাজারগুলো, খানকাগুলো এই কোটি কোটি মানুষকে প্রতিনিয়ত ধরে ধরে মুশরিক বানাচ্ছে। তো মাজার পূজা মানেই মুশরিক হওয়া, কবর পূজা মানে মুশরিক হওয়া, খানকা পূজা মানেই মুশরিক হওয়া, গাছ পূজা পাথর পূজা করা মানেই মুশরিক হওয়া, মুশরিক বানাচ্ছে। সেখানে গিয়ে দোয়া চাচ্ছে এই মর্মে প্রস্তুতি। 1 নম্বর প্রস্তুতির কথা লিখেছে আকিদা সংশোধন। আকিদা যদি সংশোধন না থাকে কারো, তাহলে হজে যাওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নাই। আপনার হাজার হাজার কোটি টাকা থাক, যদি মাজার পূজারই আকিদা থাকে, কবর পূজার আকিদা থাকে, পীর পূজার আকিদা থাকে, হজে যাবে তাই পীরের কাছে বিদায় নিতে গেছে। পীর তো মরে গেছে আরো 2000 বছর পূর্বে, মরে ভূত হয়ে গেছে কোন দিন, সেই পীরের কাছে গিয়ে বলছে, কবরের কাছে দাঁড়িয়ে বলছে, বাবা হজে যাচ্ছি, সহি সালামতে যে যেন আবার সহি সালামতে আসতে পারি, তোমার কাছে দোয়া চাচ্ছি। বলেন এর হজে যাওয়ার দরকার আছে? ম্যাক্সিমাম যারা পীর পূজারি, আর অধিকাংশ এ দেশের মানুষ কোনো না কোনো পীরের মুরিদ হয়ে বসে আছে। আর এই পীরগুলো, মাজারগুলো, খানকাগুলো এই কোটি কোটি মানুষকে প্রতিনিয়ত ধরে ধরে মুশরিক বানাচ্ছে। তো মাজার পূজা মানেই মুশরিক হওয়া, কবর পূজা মানে মুশরিক হওয়া, খানকা পূজা মানেই মুশরিক হওয়া, গাছ পূজা পাথর পূজা করা মানেই মুশরিক হওয়া, মুশরিক বানাচ্ছে। সেখানে গিয়ে দোয়া চাচ্ছে এই মর্মে। তো গেছে, এখানে না চাইলেও আরেক শ্রেণীর মানুষের আকিদা আছে। এই যে তবলিগ জামাতের ফাজাইলে আমল বইটা, বিশেষ করে ফাজাইলে হজ অংশে আর ফাজাইলে দরুদ অংশে আপনারা বইটা পাবেন খুব তাড়াতাড়ি। তাবলিগের স্বরূপ ইনশাআল্লাহ আমি রেডি করছি, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে। ওকে অপারেশন করেছি যেভাবে অপারেশন করা দরকার, যে সর্বনাশটা শরীয়তের করেছে, এই ফাজাইলে হজ আর ফাজাইলে দরুদ এই অংশে শুধু কবরেরই কাহিনী। আল্লাহর নবীর কাছে সালাম দিবে, হজকে যত গুরুত্ব দেয়, কাবা ঘরকে যত গুরুত্ব দেয়, তার চেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বেশি গুরুত্ব দেয়। নবীর কবরের কাছে গিয়ে বলবে যে হে রাসূল, আমার ছেলে চাকরি হচ্ছে না, তুমি চাকরির ব্যবস্থা করে দাও। ও বলবে উদ্দেশ্যে, আমার বাচ্চা হয় না দীর্ঘদিন, আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী পারবে? তার ক্ষমতা আছে? যদি এই উদ্দেশ্যে কেউ যায়, হজ মক্কায় করলো, মদিনায় গিয়ে সর্বনাশটা করলো, ওর নেকি হবে? আমার উস্তাদ বলেন যে হজ করে এসে গোলাপশা মাজারের পাশ দিয়ে যাচ্ছেন, গাড়িকে বলছেন গাড়ি থামাও, 5 টাকা দান করলেন, হজ ওখানে থাকলো। আমি বলি হজ তো বিমানবন্দর পর্যন্ত আসেইনি, মদিনায় শেষ করে দিয়েছে। মদিনায় কবরের পাশে গিয়েই নবীর কাছে দাবি করছে, আস্তা একটা করে দরুদ পড়ে আর একটা করে জিনিস চাই, নবীর কাছে চাওয়া যাবে? সাহাবায়ে কেরাম কখনো আল্লাহর নবীর কাছে গিয়ে কোনো পুণ্যের প্রার্থনা করেছেন? বরং উল্টা হাদিস এসেছে, নবীর মৃত্যুর পরে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তার কাছে গিয়ে দোয়া চাওয়া, কোনো জিনিস চাওয়া, ওজুর করা বা তার কাছে কোনো উপকার চাওয়া, এগুলো টোটালি হারাম। 1010 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, 137 পৃষ্ঠা প্রথম খণ্ডের। যখন বৃষ্টি হতো না, তখন সাহাবা কেরাম পানির জন্য যেতেন, জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বলতেন, ওই মদিনারই মানুষ তারা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, আল্লাহ আগে নবীর মাধ্যমে পানি চাইতাম আপনার কাছে, এখন ইন্না নাতাওয়াসসালু বিনাবিয়িকা, আপনার নবীর চাচার মাধ্যমে পানি চাচ্ছি, আপনি আমাদেরকে পানি দান করুন। ফাইস কৌনা, চাচা দোয়া করেছে, চাচাকে সাথে নিয়ে দোয়া করেছে সাহাবা কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করেছে। যদি মৃত্যুর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবিদেরকে উপকার করতে না পারেন, পৃথিবীর কোন পীর আছে, কোন ইমাম আছে, কোন ফকি আছে, মুফাসসির আছে, মুহাদ্দিস আছে, কোন গৌস কুতুব আছে, কোন ভণ্ড আছে যে মৃত্যুর পরে উপকার করবে, যেটা নবী পারেন আর সেটা কোন ব্যক্তি পারবে, এই আকিদাটা আজ পর্যন্ত মাথার মধ্যে ঢোকে না মানুষের। দুর্ভাগ্য, হজ করতে যায়, হজগুলো নষ্ট করে দিচ্ছে মদিনায় যাওয়ার পরে। কেউ বুড়ির ওই বড়র গাছের কাছে যায়, যাওয়ার পরে গাছের ছাল তুলে, কোন দিন বুড়ি মারা গেছে, ঘটনাই মিথ্যা। পৃথিবীর ইতিহাসে কোনো অস্তিত্ব নাই যে বুড়ি আল্লাহ নবীর পায়ে মানে রাস্তায় কাঁটা দিত, এর কোনো ইতিহাস গ্রন্থে নাই, হাদিসের গ্রন্থে নাই, রিজাল শাস্ত্রের গ্রন্থে নাই, কোনো যুদ্ধ সংক্রান্ত ঘটনার মধ্যে নাই, কোনো গ্রন্থেই প্রমাণিত নয় এটা। আর সেই বুড়ির বড়র কাছ দেখার জন্য যাচ্ছে, হজ করতে গিয়ে যাচ্ছে তাইফে, হজ করতে গিয়ে তাইফে চলে আসে বুড়ির বড়র কাছ দেখার জন্য, আর বড়র কাছে ছাল তুলে এই কথা বলতে যায়, 4 মাস 2 দিন জেল খাটছে, এই বুড়ির বড়র কাছটা ফেলে দিয়েছিলাম গিয়ে, দেখে দেখছে ছাল তুলে নিয়ে আসছে, তখন ধরে ধাক্কা দিয়ে উপরে ফেলে দিচ্ছি। উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবও ছিলেন, উনি একটু সহযোগিতা করলেন, ধরে উল্টে দিলাম ফেলে নিচের দিকে। এই কথা বলেছি বলার কারণে অপরাধ, এক পীর ছিল বাংলাদেশে, এই পীরের কাজ ছিল যত মাজার খানকা, বড় বড় খানকা আছে ওইগুলো ছবি তুলে বাংলাদেশের মানুষকে উৎসাহ দিত, উৎসাহ করত, উৎসাহ দিত যে এই মাজার পূজা, কবর পূজা করা যাবে। এই মর্মে আমি সেই সম্পর্কে বলতে গেছিলাম, যাক, যদি হজ কবুল হওয়ার জন্য আপনার আশা থাকে ভিতরে, তাহলে প্রথম দরকার আকীদা সংশোধন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, 5 নম্বর আয়াত সূরা মায়েদা। যে ব্যক্তি ঈমানের সাথে কুফুরি করবে তার আমল সমূহ ধ্বংস হয়ে যাবে, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালেও জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার। অতএব ঈমানের সাথে, আকীদার সাথে গাদ্দারি করা যাবে না। আকীদার সাথে গাদ্দারি মানে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, সূরা আনাম 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে শিরিকের মিশ্রণ করবে না, ঈমানের সাথে কখনো শিরিক মিশ্রিত করা যাবে না, যদি না করে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আল্লাহ বলছেন তারাই হলো হেদায়েত প্রাপ্ত, আর তাদের জন্য এই দুনিয়াতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা রয়েছে। আল্লাহ অবশ্যই নিরাপত্তা দান করবেন, অবশ্যই নিরাপত্তা দান করবেন যদি শিরিক না করে।